झाड़ग्राम में काफिले पर हमले के पीछे शुभेंदु अधिकारी का हाथ है, यह कहना है तृणमूल कांग्रेस के प्रवक्ता कुणाल घोष और चंद्रमा भट्टाचार्य का। उन्होंने कहा कि गिरफ्तार किए गए लोगों की मदद करने का दावा करने के बाद से उनकी भूमिका की जांच की जानी चाहिए। अगर झाड़ग्राम में कुर्मी आंदोलन में भाजपा की कोई भागीदारी नहीं थी तो वहां जय श्री राम के नारे कैसे लगे। अब जब बंगाल में विपक्ष समझ गया है कि वे तृणमूल की जनसंजोग यात्रा को नहीं रोक सकते हैं तो ये दल बाधा उत्पन्न करने के लिए कुर्मी समुदाय का उपयोग कर रहे हैं। उन्होंने कहा कि तृणमूल कभी भी कुर्मी समुदाय के खिलाफ नहीं गया है। আমরা সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে রয়েছি, সেটা কুর্মী শ্রেণী হোক, সেটা আদিবাসী শ্রেণী হোক, সেটা যে কোনো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যে কোনো শ্রেণীর মানুষ হোক, কেউ ভোট দেয় কেউ দেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে এটা যে কেউ তার মতামত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে দিতে পারেন, কিন্তু সরকারে থেকে অথবা আমাদের মতো রাজনৈতিক দল কোনোদিন কারোর অমর্যাদা করে না, কখনো এই ধরনের কথা ব্যবহার করে না। আমরা তীব্র প্রতিবাদ করছি নব জোয়ারে যেভাবে আক্রমণ চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এটা সমস্তটা পরিকল্পিত এবং তীব্র প্রতিবাদ আমাদের বিরোধী দল নেতার বিরুদ্ধে, যার মনে হয় এই ব্রেন চাইল্ড বোধহয় তার। কিন্তু এত বড় অভিষেকের কনভয় হামলা হওয়ার পরেও কোন রকম পুলিশি অতি সক্রিয়তা ছিল না, তদন্ত তো হবে। হামলা হচ্ছে আমাদের নেতার কনভয়, রাজ্যের মাননীয় মন্ত্রী বিলবা হাসদার গাড়ি ভাঙচুর হচ্ছে, তো তদন্ত হবে না? সেই তদন্তে একেবারে নির্দিষ্ট সূত্রে যোগাযোগ যাদের পুলিশ দেখেছে তাদের ধরেছে, ভূমিকায় যাকে ধরা হচ্ছে ইনি তার পাশে দাঁড়াচ্ছেন, অর্থাৎ ষড়যন্ত্রী সহমর্মী, তাহলে তিনিও এই ষড়যন্ত্রে তাদের পৃষ্ঠপোষকতা করেছেন কি করেননি এটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের তদন্ত করা প্রয়োজন।